লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই বইটি কতটা গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ এক্সামে এই বইটা কতটা দরকারি তো সেই বিষয়ে আমি জাস্ট আলোচনা করব এই ভিডিওটিতে প্রথমে বলে রাখি যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি আছে সেই বইটি লুসেন্ট যে পাবলিকেশন সেটি পাবলিশ করে এবং এটি দু হাজার পরে এবং যে এডিশন চলছে এখন সেটা হচ্ছে দু বইটা তিনশো নব্বই টাকা দাম লেখা আছে তো মোটামুটিভাবে আমরা অনেকটা ছাড়ে বইটা পেয়ে থাকি তো প্রথম যেটা আসছি দেখো সেটা হচ্ছে কন্টেন্ট যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে কোনো বই কেনার আগে বা আমরা দেখে নিই যে কী কী রয়েছে তো এখানে তো এমসিকিউ রয়েছে এমসিকিউর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এনশিয়েন্ট মেডিয়েভেল এবং মডার্ন তিনটি ভাগে ভাগ করে এমসিকিউ আলোচনা করা রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এনশিয়েন্ট ইন্ডিয়ার এক থেকে সাত অর্থাৎ হরপ্পা থেকে পোস্ট গুপ্ত পিরিয়ড পর্যন্ত অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার সমস্ত এমসিকিউ যেগুলো পিভিএস ইয়ারে এসেছে অর্থাৎ ডাব্লু বা অন্যান্য পিএসসি যেমন বিহার পিএসসি বা অন্যান্য স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয় সেগুলি পেয়ে থাকি এরপর দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি তো ইন্ডিয়ান পলিটিতে কনস্টিটিউশন যে ডেভেলপমেন্ট সেই কনস্টিটিউশন ডেভেলপমেন্ট থেকে যেমন প্রশ্ন রয়েছে সেরকমই কিন্তু বিভিন্ন মিনিস্ট্রি এবং লোকাল গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত রাজ এরকম করে টোটাল টোয়েন্টি নাইন বা উনত্রিশটা টপিক থেকে এমসিকিউ এই বইটাতে দেওয়া আছে তারপরে দেখো ইন্ডিয়ান ইকোনমি সেই ইন্ডিয়ান ইকোনমি থেকেও নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া প্ল্যানিং অফ ইন ইন্ডিয়া তো এরকম করে প্রায় পনেরোটা টপিক থেকে অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির পনেরোটা টপিক থেকে এমসিকিউ দেওয়া আছে এই বইটিতে তারপর দেখো জিওগ্রাফি জিওগ্রাফিতে ফিজিক্যাল জিওগ্রাফি ওশিয়ানোগ্রাফি ওয়ার্ল্ড ক্লাইমেট ন্যাচারাল রিসোর্স ইকোনমিক জিওগ্রাফি থেকে শুরু করে জিওগ্রাফি অফ ইন্ডিয়া পর্যন্ত রয়েছে কিন্তু এই বইটিতে এমসি হিসাবে অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু এমসি রয়েছে তো বইটা কেন গুরুত্বপূর্ণ আমি আসছি সবচেয়ে অ্যাট্রাক্টিভ জিনিস হলো যে এই বইটিতে টপিকগুলো থেকে এমসি ধরা আছে যেমন ধরো আমি বলতে পারি জিওগ্রাফি থেকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া তার ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া পাস অফ ইন্ডিয়া এরকম করে কিন্তু সেই টপিক থেকেই এমসিকিউগুলো দেওয়া আছে বইটিতে তার সুবিধা কী আসছে জেনারেল সায়েন্সে দেখো ফিজিক্স কম্পিউটার কেমিস্ট্রি এরকম করে দেওয়া আছে এবং মিসলেনিয়াস বা শেষে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা আছে তারপর হিস্ট্রি তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রিতে ঠিক প্রথম চ্যাপ্টার থেকে এভাবেই কিন্তু এমসিগুলো দেওয়া আছে এবং তোমরা যে রেড মার্কে প্রিভিয়াস ইয়ার কোন ইয়ারে কোন পরীক্ষাতে এসেছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে এমসি দেওয়া আছে এবং এই লেভেলটা কিন্তু ইউপিএসসি লেভেলের বই বা এমসিকিউগুলো এখানে তুলে ধরা আছে তো আমি ইন্ডিয়ান পলিটির দেখো ওয়ান আমরা গেছি পেয়েছি নাম্বার টু দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেইখান থেকে কোয়েশ্চেন আছে এখানে বিভিন্ন ফিচার অফ কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখান থেকে এমসিকিউগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু এমসিকিউ করা আছে যেমন প্রিয়মবেল এখান থেকেও এমসি করা আছে এবং প্রিভিয়াস কোন ইয়ারে কোন পরীক্ষায় সেটা পড়েছে সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে এরপর একটা বিষয় আমি এখানে বলে রাখি যেটা হচ্ছে যে এই যে এমসি কিউগুলি দেওয়া আছে সেই এমসি কিউর অ্যান্সার কী কিন্তু জাস্ট ওই ইউনিটটা শেষেই দেওয়া আছে ওকে ইউনিটের শেষেই উল্লেখ করা রয়েছে তবে এখানে দেখতে পাচ্ছ যে একটা এমসি কিউগুলো কীভাবে দেওয়া আছে এবং খুব স্পেস আছে মানে এমসিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করা যেতে পারে এবং অ্যান্সার কি যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ঠিক আছে তো দু একটা এমনি ভুল আছে বইটাতে কারণ এরর ফি করা খুব চাপ আমরা জানি যে কোনো বইয়ের তো এখানেও দু একটা ভুল আছে তো সেটা খুব মাইনার মানে খুব একটা এফেক্ট ফেলবে না ওকে মানে প্রিপারেশানেতে আরেকটা কথা বলে রাখি যে এখানে যে অ্যান্সার কীগুলো আছে ওটা ইউনিটের শেষে আছে কিন্তু আরিহান্ত পাবলিকেশানে যে চোদ্দো হাজারের বই সেই বইটাতে আমরা জানি যে দুটো পেজ বা একটা পেজের পরেই কিন্তু নিচের দিকে সেই পেজের অ্যান্সার কিগুলো করা আছে তো এক্ষেত্রে তোমাকে কিন্তু পেজটা উল্টে ওই ইউনিটে শেষে তারপর কিন্তু তুমি অ্যান্সার কিগুলো পাবে তো এটা বিরাট কিছু পার্থক্য নয় আরিহান্তের চোদ্দো হাজারের থেকে তো আরিহান্তের চোদ্দো হাজারে অনেক বেশি কোশ্চেন আছে আমরা জানি এটা প্র্যাকটিস করি অনেকেই কিন্তু এই বইটিও কিন্তু খুব ভালো মানে আমরা প্র্যাকটিস করতে পারি বইটাতে কারণ আমি তোমাদেরকে মোটামুটি পলিটি থেকে যেভাবে ইউনিট ধরে বলা আছে সেটা আমি আলোচনা করে দিয়েছি যে কিভাবে বলা আছে তো এখানে দেখো ওয়ার্ল্ডে যে বিভিন্ন ল্যান্ডফর্মস অর্থাৎ জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখানে কনসেপচুয়াল এবং ইনফরমেটিভ দুই ধরনের প্রশ্নই এখানে কিন্তু তুলে ধরা আছে তো আমি আসবো কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আসবো তার আগে তোমরা অবশ্যই দেখে নাও একবার বইটি যে কি কি রয়েছে এখানে কোশ্চেনের ফর্ম্যাটগুলো তোমরা দেখে নাও এবং তোমরা যদি চাও যে এটাকে কোশ্চেন কী ধরনের কোশ্চেনগুলো দেওয়া আছে সেটাকে আরও ইন ডিটেলসে একটা দুটো রেফারেন্স করে আলোচনা করে দিতে আমি পরে আলোচনা করে দেব অবশ্যই আলোচনা করে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তোমরা এমসিগুলো মোটামুটি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে তো তোমরা এটাকে ভিডিওটা পজ করেও দেখতে পারো যে প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন আছে বা কি কী প্রশ্ন এখানে ধরেছে যেমন ইউপি টেটের প্রশ্ন যেমন রয়েছে তেমন সিডিএস এক্সাম সেই এক্সামেরও পরীক্ষা রয়েছে কোশ্চেন রয়েছে এখানেতে এবং ইউপিএসসি লেভেলের যে বিভিন্ন পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোও রয়েছে যেমন ফিজিক্সের দেখো এখানে হিট চ্যাপ্টার থেকে এমসিকিউ দেওয়া আছে ওকে তো এক একটা চ্যাপ্টার থেকে মোটামুটি একশোটা বা সত্তরটা যেরকম যেটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া আছে এখানেতে তো এক্ষেত্রে আমাদের সুবিধা কী হবে সেটা আমি আসি তো তোমরা দেখো ডিসপ্লেতে প্রশ্নগুলো আমি জাস্ট বলে দিচ্ছি যে সুবিধা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইউনিট পড়ি যেমন আমি এখানে বলতে পারি যে ফিজিক্সের ওয়েব মোশন অ্যান্ড সাউন্ড চ্যাপ্টারটা আমি কোনো একটা বই থেকে পড়েছি এবং সেখানে ডিসক্রিপ্টিভ পড়ে নিয়েছি কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেছে বাট এইখান থেকে পিভিএস এর কী ধরনের প্রশ্ন আসে এবং সেগুলোকে জানার জন্য আমাদের অবশ্যই একটা এম এমসি বই দরকার হয়ে পড়ে এবং সেগুলো আমরা যখন প্র্যাকটিস করি সেই রিলেটেড ইনফরমেশানগুলো আমরা বেশি গ্যাদার করতে পারি এবং আমাদের একটা আইডিয়া তৈরি হয় যে এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসে সুতরাং আমি আর কতটা ডিটেলসে পড়বো বা পড়তে হবে এই বিষয়টা বোঝার জন্যও কিন্তু এমসিকিউ আমাদের খুব জরুরি হয়ে পড়ে কারণ অবজেক্টিভ বেস যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে কম্পিউটারটা ইম্পর্ট্যান্ট দেখো মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট আমি দেখতে পেলে তোমরা এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সেগুলোও কিন্তু এই বইটিতে রয়েছে কেমিস্ট্রি থেকেও দেখো সারফেস কেমিস্ট্রি সেখান থেকেও এমসি দেওয়া আছে এবং আরেকটা কথা আমি বারবার বলছি যে দেখো এখানে যে প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু এমসি ধরা আছে ওকে তো এটা আরেকটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার বলতে পারো এই বইটির তো যারা বায়োলজিতেও প্রিপারেশান নিচ্ছ বা বিভিন্ন এক্সামে লাগে সেখানেও দেখো এখানেতে বিভিন্ন প্ল্যান্ট থেকে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে তো এই কারণে আমি যেটা বলছিলাম বারবার যে এই বইটা তোমার কাছে থাকলে বা তুমি এটা থেকে প্র্যাকটিস করলে ওই ইউনিটের কী ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু খুব ভালো করে তুমি বুঝে যাবে ওকে তো যাই হোক এই যে বইটি এই বইটি আমার মনে হয় যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে বইটা অবশ্যই রাখা ভালো একটা অবজেক্টিভ ইম্পর্ট্যান্ট একটা বই এবং এই বইটি থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন আসতে চলেছে এবং তুমি কতটা প্রিপেয়ার হয়েছো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর শেষে মিসলেনিয়াস অর্থাৎ ইম্পর্ট্যান্ট কিছু ইউনিট ধরে যেমন একটু আগে দেখতে পেলে যে বিভিন্ন অর্গানাইজেশান এভাবেও প্রশ্নগুলো দেওয়া আছে তো যাই হোক এই ছিল লুসেন্টের এই বইটি তো তোমরা অবশ্যই বইটা দেখতে পারো আর দাম ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া আছে দেখে নিতে পারো